কি করে হলো এটা? মাঠকে কেন্দ্র করে আমাদের অমৃতলাল কলেজ মাঠ কবি নজরুল সরণি মাঠকে কেন্দ্র করে ওরা টিনতে ঘিরে দিচ্ছিল। কারা? কটা প্রোমোটার মিলে করছিল, সাদিক ইসলাম, আমিষ রাজা খান, সারিক ইসলাম, ওর বাবার নাম হচ্ছিল সিরাজুল ইসলাম। গৌতম দা স্থানীয় কাউন্সিলর এসছে, স্থানীয় কাউন্সিলর নিয়ে আমরা গিয়ে কথা বলছিলাম মাঠে দাঁড়িয়ে, আরও গ্রামের অনেক লোক ছিল। হ্যাঁ, কথা বলতে বলতে হঠাৎ ওরা পিছন থেকে ধরে, একজন পিছন থেকে ধরেছে, সাদিক ইয়ে আমিষ রাজা খান আর সাদিক ইসলাম, আর ইয়ে দুজনেই হিট করে সারিক ইসলাম মেরেছে আপনাকে? হ্যাঁ। কোথায় কোথায় মেরেছে? মেরেছে মাথা, কপালে লেগেছে, চোখে, মাথায়, চোখে, চোখে, মাথায়। তো গণ্ডগোলটা কী নিয়ে হলো? মাঠ অমৃতলাল কলেজ মাঠ, কলেজ মাঠটা তো অমৃতলাল কলেজ মাঠ, কিন্তু আমাদের কবি নজরুল স্মৃতি সঙ্গে ক্লাবের মাঠ, আমাদের ওখানে সবাই খেলাধুলো করি, সবাই করে, ছেলেপুলেরা করে, এমনকি সন্ধ্যের পরে পাড়ার মেয়েরা সব গিয়ে বসে, ওখানে সিট করে দিয়েছে পৌরসভা থেকে। সেই মাঠটাকে ওরা ঘিরে দিয়ে, ওদের পরিকল্পনা আলাদা, মানে টিনতে ঘিরে দিচ্ছে। মাঠের মালিক হচ্ছে অমৃতলাল মারিগা, হেমেন্দ্রার সঙ্গে ছেলে, অমৃতলাল কলেজ মাঠের নামই চলে দীর্ঘদিন, আজকে নয় 40 বছর ধরে চলছে। কিন্তু মাঠটা আমরা খেলাধুলো করি, মাঠটা আমরা ব্যবহার করি, সেটাকে এরা কজন মিলে গিয়ে পরিকল্পনা করে ঘিরে দিচ্ছে, ঘিরে দিয়েছে অলরেডি, দেওয়ার পরে সেটা নিয়ে প্রতিবাদ স্থানীয় কাউন্সিলরে ডাকা হয়েছে, উনি এসছেন গৌতম কুমার দাস, গৌতম দাস সামনেই ওরা ঘটনাটা ঘটিয়ে থানায় কি অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, থানা পাঠিয়েছেন, এখন মাথা যন্ত্রণা করছে, মানে কপাল যন্ত্রণা করছে, ভিতরে এখন চোট ফোট হয়েছে কিনা, ভেঙেছে কিনা দেখি, সিটি স্ক্যান করলে তাহলে বুঝবো। আপনার নাম? আমার নাম মুস্তফা সর্দার। থাকেন কোথায়? কবি নজরুল সরণি, বাড়িপুর।